বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিটি মানুষের স্বাস্থ্য রক্ষার্থের জন্য আজ আলোচনা নন সাপ্রেসিং আর্জেস যে বেগগুলির ধারণ আমাদের বিভিন্ন রোগের কারণ বর্তমান সমাজে মূত্র ও পুরুষের বেগ ধারণ অর্থাৎ সাপ্রেসের ফলে মূত্র ও পুলিশজনিত নানান ধরনের জটিল রোগ উৎপন্ন হচ্ছে কেননা বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই মূত্র ও পুরুষের বেগ পাওয়া সত্ত্বেও সে বেগকে চেপে রেখে নানান কাজকর্মে ব্যস্ত থাকে মূত্র ও পুরুষের বেগ ধারণ করছো অর্থাৎ তুমি নিজে থেকেই নিজের শরীরে বিভিন্ন ধরনের রোগের বীজ রোপণ করছো জ্ঞান থাকা সত্ত্বেও আমরা এই সুন্দরময় জীবনকে ধ্বংস করে ফেলছি আধুনিকতার সাথে সাথে বর্তমান সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য অনেক সময় জ্ঞান থাকা সত্ত্বেও আমাদের বাধ্য হতে হয় এই মূত্র ও পুরুষের বেগ চেপে রাখতে যেমন বিভিন্ন জায়গায় যাতায়াতের সময় বর্তমান সমাজ ব্যবস্থায় তেমন মলমূত্রাদি ত্যাগের সুবিধা না থাকার জন্য আমাদের বাধ্য হতে হয় এই বেগ চেপে রাখতে অতএব এই সমাজ ব্যবস্থার বিভিন্ন ধরনের উন্নতির মতোই এক কিমি দূরত্বান্তর এই শৌচালয়ের স্থাপন করে এই শৌচালয়ের উন্নতি ঘটাতে হবে তবেই আমরা সুস্থ ও শান্তিমূলক এক নবভারত নির্মাণ করতে পারব এছাড়াও আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে মূত্র ও পরিষাদি মোট তেরো প্রকার বেগ চেপে রাখতে নিষিদ্ধ করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রের শ্লোকে উল্লিখিত নবেগান ধারোয়েত ধীমান জাতান মূত্র পরিষয় ন্য নাতস্য ন ছর্দা চ ন উদ্গারস্য ন বেগান ক্ষুৎপিপাশয় ন বাষ্পস্য নিদ্রা নিঃশ্বাসস্য শ্রমেন চ নবেগান ধারোয়েত ধীমান জাতান মূত্র পরিসয় মূত্র ও পুলিশ এই দুটি আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি ন শুক্র অথবা ন বাতস্য অধবায়ু ন ছর্দ বমি ন অর্থাৎ হাঁচি ন উদ্গারস্য ঢেকুর তোলা অথবা ইরাক্টেশন ন জিমভেয়া জনি নখুত, হাঙ্গার ন পিপাশয় থার্স্ট ন বাষ্পস্য অশ্রু অথবা চোখের জল ন নিদ্রায়া স্লিপ নিঃশ্বাসস্য শ্রমেন চ শ্রমজনিত নিঃশ্বাস এই তেরো প্রকার নবিজ্ঞান ধারণের বিষয় পাওয়ার শীঘ্রই আমাদের স্বাভাবিকভাবে এদের মুক্ত করতে হবে এবং নিদ্রা পাওয়ার সহিত শীঘ্রই নিদ্রায় মগ্ন হতে হবে এবং শ্রমজনিত নিঃশ্বাসকে ত্যাগ করতে হবে অতএব এই তেরো প্রকার অধারণীয় বেগ চেপে না রেখে বেগ পাওয়ার শীঘ্রই এদের স্বাভাবিকভাবে মুক্ত করতে হবে তবেই আমরা রোগমুক্ত সুস্থ ও শান্তিমূলক এক সমাজ গড়ে তুলতে পারবো ওকে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ